Dear viewers, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখব কিভাবে একটি টেক্সটের ভিতরে গ্লিটার ইফেক্ট এবং সেই টেক্সটটাকে প্লাস্টিকের ইফেক্ট দ্বারা মোড়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ইফেক্ট দিয়ে আমি মুড়ি দিয়েছি এবং তার ভিতরে গ্লিটার দেখা যাচ্ছে, চমকাচ্ছে। তো আমি আরেকটু জুম করে দেখাই, আপনারা দেখতে প্লাস্টিকের টেক্সট দেখা যাচ্ছে এবং তার ভিতরে গ্লিটার। তো এভাবে যে টেক্সটের ইফেক্ট আমি তৈরি করেছি আকর্ষণীয়, তো এটা কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে খুব সহজে তৈরি করতে পারি সেটা আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়। এবং আমি আরো দেখাবো কিভাবে কালারগুলো চেঞ্জ করা যায় খুব সহজেই। আপনারা গ্লিটার এবং যে ইফেক্টটা রয়েছে নিচে গ্রেডিয়েন্ট ইফেক্ট, এটার সহ কালার খুব সহজেই আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনার পছন্দ মতো যে কোনো কালার এখানে অ্যাড করে দিতে পারবেন। এভাবে চেঞ্জ করে করে কালার আপনি এখানে চেঞ্জ করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা এভাবে এই চমৎকার ইফেক্টটা কিভাবে তৈরি করছি টেক্সটের ভিতরে সেটা আজকে আমরা দেখবো। তো এখানে আমি নিউ একটি ডকুমেন্ট নিয়েছি, সেই ডকুমেন্টে আমি গ্লিটারের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা ওপেন করেছি। তো এই গ্লিটারের ব্যাকগ্রাউন্ডটা আপনি কোথায় পাবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্কটা দেওয়া আছে। আপনি সরাসরি ক্লিক করে সেই লিঙ্ক থেকে আপনি এই গ্লিটারটা পেতে পারেন। এভাবে আপনি সেই লিঙ্কে ওপেন করলে এই গ্লিটারের যে পেজটা ওপেন হবে, ওপেন হলে এখান থেকে কপি পেস্ট মাসের ডাউনলোড ক্লিক করে কপি করে ফটোশপ ওপেন করে সেখানে পেস্ট করে নিতে পারেন, অথবা ডাউনলোড করে সেটা আপনি ওপেন করতে পারেন ফটোশপে। তো আমি আমার যে ডকুমেন্টটা সেটা ওপেন করলাম, গ্লিটার ডকুমেন্ট ওপেন করে এই গ্লিটার লেয়ারে কিন্তু আমার ডকুমেন্টটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, গ্লিটারের ব্যাকগ্রাউন্ডটা। তো গ্লিটার লেয়ারটা আমি যে আপনারা জানেন ব্যাকগ্রাউন্ড যে থাকে ডিফল্ট অবস্থায় লক অবস্থায় থাকে, মাউসের বাম বাটন ডাবল ক্লিক করলে লকের উপরে সেটা আনলক হয়ে যায়। তো আমি আনলক করে নিয়েছি গ্লিটারের আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন। তো গ্লিটার লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় কন্ট্রোল কি চেপে নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটি নতুন লেয়ার নিয়ে নিব। তো এই লেয়ারটার নাম দেবো আমি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দিয়ে এখানে যে টুল প্যানেল আছে সেখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে এখানে আমি গ্রেডিয়েন্ট যে এডিটরটা রয়েছে কালার বক্সে ক্লিক করে গ্রেডিয়েন্ট এডিটরটা নিয়ে আসবো। এডিটর নিয়ে এসে এখানে আমরা যে গ্রেডিয়েন্টটা ইউজ করব, তবে সাদা আমি সাদা কালো গ্রেডিয়েন্টটা নিতে পারি। নিয়ে এখানে আপনাদের দেখানোর জন্য আমি পোড়াওয়ালা দেখাচ্ছি। এটা যে লেফট স্টপারটা রয়েছে সেটা কালোই থাকবে কালারটা, এবং রাইট স্টপারে ক্লিক করে আমি কালার বক্সে ক্লিক করে এখান থেকে একটা কালার চুজ করে দেবো, জাস্ট এই কালারটা। এখান থেকে আপনি কালার কোডটা দেখে নিতে পারেন বা আপনি অনুমান মতো এখান থেকে একটা কালার সেট করে দিতে পারেন। দিয়ে এখানে যে আল্ট্রাভায়োলেট যে বেগুনি কালারটা রয়েছে সেটার যে স্লাইডারটা রয়েছে সেটা আমি মান দেব লোকেশন 60, আর যে কালারটা রয়েছে সেটা আমরা লোকেশনটা দিব 50, এই 50 লোকেশন, আর এটা হলো 60 লোকেশন বেগুনিটা। লোকেশন 60% আর কালারটা হলো 50% লোকেশন। এই অবস্থা সেট করে দিয়ে ওকে করব। ওকে করে জাস্ট আমি গ্লিটার যে লেয়ারটা রয়েছে সেটা ভিজিবিলিটি অফ করে দিলাম, এবং গ্রেডিয়েন্ট লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় শিফট কি চেপে ধরে উপর থেকে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ড্রাগ করলে স্ট্রেট একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। এভাবে সুন্দর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে আমি অ্যাপ্লাই করেছি। তো এবার আমরা যে কাজটা করব, যে গ্লিটার লেয়ারটা রয়েছে সেটাকে আমরা এবার ভিজিবল করে দেবো। ভিজিবল করে দিয়ে এখান থেকে টুল প্যানেল থেকে টি এর উপরে ক্লিক করে টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে এখানে আমরা একটা যে ফন্টটা নিব সেটা হলো উর্মি এমজে ফন্টটা আমি নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট দিয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু উর্মি এমজে ফন্টটা মোটা তাই আমি এই ফন্টটা ব্যবহার করেছি ইফেক্টটা ভালোভাবে দেখার জন্য। তো আমি এখানে বিজয় যে সফটওয়্যারটা রয়েছে সেটা ওপেন অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিলাম। তো আমি এবার টাইপ করব, আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু টাইপ করতে পারেন। তো আমি এখানে পুনরায় টাইপ করব আলিফের জন্মদিন, দিয়ে মুভ টুলটা অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করে এভাবে ড্রাগ করে এটাকে মিডল বরাবর নিয়ে আসবো, এভাবে এখানে রাখবো, এটা একটু উপরে রাখবো জাস্ট এই বরাবর রেখে এখানে কন্ট্রোল কি চেপে ধরে টির উপরে এভাবে টি লেয়ারের উপরে মাউসের বাম বাটন ক্লিক করলে সম্পূর্ণ লেখাটা এভাবে কি হবে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে আমি গ্লিটার লেয়ারটা আবার অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে নিউ যে লেয়ার মাস্ক আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে একটা লেয়ার মাস্ক এখানে অ্যাপ্লাই করলাম। তো লেয়ার মাস্ক অ্যাপ্লাই করলে কি হবে সেই আমার লেখাটা লেয়ার মাস্কের ভিতরে চলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। সরি, আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এভাবে হাইড করে দেব, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এখানে একটা হাইড করে দিলাম। হাইড করে দিয়ে এখানে ভিজিবিলিটি অফ করে দিলাম। তো এখানে যে লেখাটা সেটা লেয়ার মাস্কের ভিতরে চলে গেছে, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না আর, গ্লিটারের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখা যাচ্ছে না, এটা লেয়ার বক্স দ্বারা হাইড হয়ে গেছে। যাই হোক, এভাবে লেয়ার বক্স নেওয়ার পর আমি যে আমার টাইপ টুলটা রয়েছে সেটা অ্যাক্টিভ করলাম। সেই লেয়ারটা টাইপ লেয়ারটা অ্যাক্টিভ করে এখানে যে
ফিল আছে ফিলটাকে আমরা জিরো করে দেব। তো জিরো করে দিলে আমাদের গ্লিটারটা গ্লিটারটা সেটার ভিতরে দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন আমি টাইপ লেয়ারটা অ্যাক্টিভ করে ফিল যেটা রয়েছে ফিলটা অপাসিটি না ফিলটা আমি জিরো করে দিয়েছি, ফিলের মানটা 0% করে দিয়েছি। তো আমার এখানে এখন আমি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডটা আমি এইভাবে ভিজিবল করে নিতে পারি। তো এখন আমরা যে কাজটা করব, যে আমার যে টাইপ টাইপ লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় আমরা এখানে ভেভেল এন্ড অ্যাম্বুস এখানে ব্যবহার করব। তো এখানে আমি এফএক্স আইকনে ক্লিক করে ভেভেল এন্ড অ্যাম্বুস নিয়ে আসলাম লেয়ার স্টাইলের বক্স থেকে। ভেভেল এন্ড অ্যাম্বুস চেক অবস্থায় এখানে এই মানগুলো আপনারা খুব সাবধানে ব্যবহার করবেন, মানগুলোর উপর নির্ভর করে আপনার ইফেক্টটা। তো অতি আমি যে মানগুলো ব্যবহার করবো ঠিক সেভাবে মানগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার ইফেক্টটা অ্যাকুরেট হবে এবং পরে আপনি এক্সপেরিমেন্টালি বা পরীক্ষামূলকভাবে মানগুলো কম বেশি করে দেখবেন যে কোনটা মান কেমন দিলে ইফেক্টটা কেমন হয়। তো চলুন ভেভেল এন্ড অ্যাম্বুস যে চেক বক্সটা আছে চেক করে দিলাম এবং ভেভেল এন্ড অ্যাম্বুস মাউসের বাম্পারে ক্লিক করে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দিয়ে যে স্টাইলটা রয়েছে স্টাইল বক্সে আমরা এটাকে দিয়ে দেবো আউটার ভেভেল, আউটার ভেভেল চুজ করে দিলাম। এবং যে টেকনিকটা রয়েছে টেকনিকটা আমরা স্মুথ স্মুথ অবস্থায় যে ডিফল্ট অবস্থায় স্মুথ থাকে স্মুথই রাখবো। এবং ডেপথ যেটা রয়েছে 100% ডিফল্ট অবস্থায় রয়েছে 100ই রাখবো। এবং এখানে যে সাইজ রয়েছে সাইজটা আমরা বাড়িয়ে 20 করে দেবো, 20 করে দিলাম। এবং সফটেন যেটা রয়েছে 0 রয়েছে আমি 1 করে দিব। এবং অ্যাঙ্গেল যেটা রয়েছে অ্যাঙ্গেলটা 120 থাকে ডিফল্ট অবস্থায় আমি এটাকে 16 করে দিব। এবং ইউজ গ্লোবাল লাইট এটা চেকটা উঠিয়ে দিব, ডিফল্ট অবস্থায় চেক থাকে আমি চেকটা উঠিয়ে দিলাম মাউসের বাম বাটন ক্লিক করে। এবং অল্টিটিউড যেটা রয়েছে 48 করে দিলাম। তা এবার গ্লোস কন্ট্রোল, গ্লোস কন্ট্রোল যেটা রয়েছে সেটা আমরা দিব রিং, যেটা যে অপশনটা আমরা রিং চুজ করে দিব এইভাবে। রিং চুজ করে দিয়ে এখানে হাইলাইট যেটা রয়েছে হাইলাইট মুড যেটা রয়েছে সেটাকে আমরা নর্মাল করে দিব। এবং অপাসিটি 100 করে দিব স্লাইডারটা ডান দিকে ড্রাগ করে। এবং শ্যাডো মোড রয়েছে শ্যাডো মোড মাল্টিপল থাকে অবস্থায় ডিফল্ট অবস্থায় এটাকে আমরা শ্যাডো মোডটা ডিফারেন্স করে দিব ডিফারেন্স। এবং যে অপাসিটি আছে অপাসিটি আমরা কমিয়ে 30 করে দিব। এবং কালার বক্সে এভাবে ডাবল ক্লিক করলে সিঙ্গেল ক্লিক করলে কালার পিকার যে ভেভেল এন্ড অ্যাম্বুসের শ্যাডো কালার পিকার চলে আসবে। এই কালার পিকার থেকে যে হিউয়ান স্যাচুরেশন রয়েছে এটা জিরো রাখবো, মানটা জিরো আছে জিরোই রাখবো। এবং বি বিটার মানটা আমরা করে দিব 57 টাইপ করে দিলাম 57 তার ওকে। তো এবার আমরা ভেভেল এন্ড অ্যাম্বুসের কাজ শেষ। এবার আমরা কন্ট্রোল যে অপশনটা রয়েছে সেখানে চেক বক্সে মাউসের বাম্পার ক্লিক করে চেক করে দিব বক্সে। এবং কন্ট্রোলের উপর ক্লিক করলে এই কন্ট্রোলটা এভাবে ডিপ ব্লু হয়ে যাবে, অর্থাৎ এটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে কন্ট্রোলের যে ভিতরের অপশন রয়েছে সেই অপশনটা আমরা কন্ট্রোল ইনভার্ট ইনভার্টেড যে অপশনটা রয়েছে সেটা আমরা চুজ করে দিব। আমরা এখানে খুঁজে দেখি কন্ট্রোল ইনভার্টেড এই অপশনটা এখানে অ্যাপ্লাই করব। তো অপশনটা অ্যাপ্লাই করার পরে এখন দেখেন আমার ইফেক্টটা অনেকটা চলে আসছে কিন্তু, ঠিক আছে। তো এবার আমরা এটা ওকে করে দিব। ওকে করে দিয়ে আমার যে টেক্সট যে লেয়ারটা রয়েছে কন্ট্রোল জে প্রেস করে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে আমি একে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে ভেভেল এন্ড অ্যাম্বুসের উপর ডাবল ক্লিক করবো। আবার ডাবল ক্লিক করে এবার এবার আমরা যেটা করব যে ভেভেল এন্ড অ্যাম্বুস চেক অবস্থায় এবার ভেভেল এন্ড অ্যাক্টিভ অবস্থায় স্টাইলটাকে আমরা ইনার ভেভেল করে দিব। ইনার ভেভেল করে দিয়ে অ্যাঙ্গেল যেটা রয়েছে অ্যাঙ্গেলটা আমরা -144 করে দিব টাইপ করে লিখে দিলাম। অ্যান্ড অল্টিটিউড যেটা রয়েছে এটা 51 করে দিব, 51 করে দিলাম। এখন এখানে এই সেটিংটা এখন এটাই ওকে ডুপ্লিকেট লেয়ার আমরা এটাই করলাম। তো এই যে ডুপ্লিকেট লেয়ারটা রয়েছে সেটাকে আমরা পুনরায় ডুপ্লিকেট করবো কন্ট্রোল জে প্রেস করে। ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে এখন যে ভেভেল এন্ড অ্যাম্বুস রয়েছে সেটা আবার পুরো ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে এখন যে ভেভেল এন্ড অ্যাম্বুস অপশনটা রয়েছে সেটা চেক অবস্থায় এবং এভাবে অ্যাক্টিভ অবস্থায় আমরা এটা ডেপথের মানটা করে দিব 550 এবং সাইজটা 27 করে দিব। এবং সফটওয়্যার যেটা রয়েছে 1 আছে সেটাকে 12 করে দিব। এবং অ্যাঙ্গেল যেটা রয়েছে সেটাকে আমরা 120 করে দিব। এবং অল্টিটিউড যেটা রয়েছে সেটাকে আমরা 40 করে দিব, 40 করে দিলাম। এবং ক্লোজ কন্ট্রোল, ক্লোজ কন্ট্রোলের যে অপশনগুলো রয়েছে সেটা থেকে আমরা চুজ করে লিনিয়ার করে দিব। এই যে লিনিয়ার করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে এখানে। আমরা দেখে দেখে কিন্তু এগুলো খেয়াল করতে পারেন যে কোনটার মানটা কিভাবে বসালে আমার ইফেক্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এবার হাইলাইট মুড যেটা রয়েছে হাইলাইট মুডটা আমরা ভিভিড ভিভিড লাইট করে দেব, ভিভিড লাইট, ভিভিড লাইট করে দিলাম। এবং অপাসিটি এটাকে 100 থেকে 75 করে দেব। এবং পুনরায় শ্যাডো মুড যেটা রয়েছে সেটা ডিফারেন্স থেকে মাল্টিপল করে দেব। এবং অপাসিটি যেটা রয়েছে সেটাকে আমরা এটাকেও 75 করে দেব।
এবং এটার যে শ্যাডো মোডের যে কালার বক্স রয়েছে সেখানে ক্লিক করে কালার পিকারটা নিয়ে আসবো। কালার পিকার নিয়ে এসে এখানে যে ভি হোয়াইট, ভি অর্থ হোয়াইট, ওয়েটটা 35 করে দেবো। টাইপ করে 35 করে দিলাম, দেন ওকে করে দিলাম। তো এবার আমরা এখান থেকে ইনার গুলো, ইনার গুলোতে অপশনে চেক করবো এবং ইনার গুলো উপরে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হবে, এভাবে গ্লু বার চলে আসবে, অর্থাৎ এটা অ্যাক্টিভ হয়ে গেল। ইনার গুলোটা অ্যাক্টিভ হয়ে গেলে এখন যেটা কাজ করব, এই যে কালার বক্সে প্রথমে ক্লিক করে কালারটা ব্ল্যাক করে দেব, কালো করে দেবে, ওকে কালো করে দিলাম। দেখেন মানটা কিভাবে ইনার ভ্যালুটা দেওয়ার পরে আবার এখানে যে রিফ্লেকশনটা কেমন হলো। এবার আমরা যে কাজটা করবো, ভেবে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনটাকে আমরা ইনার ভ্যালুর যে ইনার গ্লো, ইনার গ্লোর যে ব্লেন্ডিং অপশনটা রয়েছে ব্লেন্ডিং অপশন পিন লাইট করে দেবো, পিন লাইট করে দিলাম। এবং অপাসিটি, অপাসিটি আমরা 54 করে দেবো। এবং যে চোখ রয়েছে, চোখের যে মানটা রয়েছে সেই চোখের মানটা 20 করে দেবো। এবং সাইজ, সাইজ যেটা রয়েছে 29 করে দেবো। তো হয়ে গেল ওকে। তো দেখা যাচ্ছে যে আমাদের যে ইফেক্ট রয়েছে সেটা প্রায় তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের ইফেক্ট তৈরি হয়ে গেছে। আমি এখানে কন্ট্রোল এই যে লেয়ারটা রয়েছে উপরে, সেই লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় শিফট কি চেপে গ্লিটার উপরে ক্লিক করলে সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট হয়ে গেল। অনেক গ্রেডিয়েন্ট লেয়ারটা আমরা সিলেক্ট করলাম না, কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে ট্রান্সফার করে নেবো। এটাকে আমি এভাবে একটু ছোট করে জাস্ট এখানে গ্রেডিয়েন্টের উপরে আমি এখানে বসিয়ে দিলাম, যাতে আমার রিফ্লেকশন তৈরি করতে সুবিধা হয়। জাস্ট এটাকে আমি একটু নিচে নামিয়ে দেবো এভাবে। তো আমার এখানে যে ইফেক্ট রয়েছে সেটা তৈরি হয়ে গেল। তো আমি এখানে যে কাজটা করব এখন, যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা ভিজিবিলিটি অফ করে দিব। অফ করে দিয়ে অনেক ব্যাকগ্রাউন্ড লেয়ারের ভিজিবিলিটি অফ করে দিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই একসাথে প্রেস করবো। একসাথে প্রেস করলে একটা স্ন্যাপশট তৈরি হবে এখানে, দেখতে পাচ্ছেন। এবার আমি ভিজিবিলিটি অন করতে পারি। এখানে গ্রেডিয়েন্ট লেয়ারটা যেটা রয়েছে সেটা ভিজিবিলিটি অফ করে দিয়ে কিন্তু আমরা স্ন্যাপশটটা তৈরি করেছি। এখন আমরা অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে যদি ক্লিক করি এভাবে, তাহলে দেখতে পাবো যে অনলি আমার এই যে ট্রান্সপারেন্ট লেয়ারে যে আমি যে ইয়াটা তৈরি করেছি স্ন্যাপশটটা, সেটার ইফেক্ট গুলো দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। তো এবার আমরা যে কাজটা করব, কন্ট্রোল এল কিবোর্ড থেকে প্রেস করে লেভেলটা, লেভেল উইন্ডোটা নিয়ে আসবো। লেভেল উইন্ডোটা নিয়ে এসে এখান থেকে এটা আমরা যে ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, সেটা আমরা একটু বাড়িয়ে নিতে পারি। যে আপনি দেখুন কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নিয়েছি, তো আমি গ্রেডিয়েন্ট লেয়ারটা প্রায় অন করে কন্ট্রোল এল প্রেস করে পুনরায় লেভেলটা নিয়ে আসি। তো এখান থেকে আমরা দেখতে পাবো যে লেভেলটা কতটুকু নিলে আমার যে উজ্জ্বলতাটা রয়েছে লেটারের ভিতরে, উজ্জ্বলতা আমরা দেখতে পারি। এই যে এখন কিন্তু লেখাটা পুরো স্পষ্ট, আমরা উজ্জ্বলভাবে দেখতে পাচ্ছি। লেভেলটা এইভাবে সেটিং করে আমরা উজ্জ্বলতা নিয়ে আসলাম, সেটিং করে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। তো এবার আমরা লেয়ার ওয়ান যেটা রয়েছে এল ওয়ার এল লেয়ারটাকে আমরা কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে এই লেয়ারটার নাম দেবো রিফ্লেকশন। রিফ্লেকশন নাম দিয়ে কন্ট্রোল টি প্রেস, সরি রিফ্লেকশন লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় আমরা এডিট থেকে ট্রান্সফর্মে চলে যাবে। ট্রান্সফর্ম থেকে আমরা এখান থেকে ফ্লিপ হরাইজন্টাল না ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ ভার্টিক্যাল এটা চুজ করে দেবো। তো ফ্লিপ এটা ভার্টিক্যালি হয়ে গেল। শিফট কি চেপে ধরে কিবোর্ড থেকে জাস্ট রিফ্লেকশন যে লেটারটা রয়েছে সেটা আমরা ড্র্যাগ করে এভাবে আমার উপরের লেটারের নিচে বরাবর এভাবে আমি বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আপনার রিফ্লেকশনের মতো এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা যে কাজটা করবো, রিফ্লেকশনের যে অপাসিটিটা রয়েছে অপাসিটির মানটা আমরা এখান থেকে 20 করে দেবো, 20 একটু বেশি, হ্যাঁ 25 করে দিলাম, 25-কে 30 করে দিলাম, জাস্ট 30 অপাসিটি আমি রিফ্লেকশনের অপাসিটিটা 30 করে দিলাম। এখান থেকে 30 করে দিয়ে এখান থেকে আমি ব্লার টুলটা নিয়ে নিব, ব্লার টুলটা নিয়ে এটা সাইজটা আমরা একটু বাড়িয়ে নিব, তো 250 কি 240, এখানে 250-এর কাছাকাছি, হ্যাঁ 250 নিলে ভালো হয়, 250 ব্রাশ সাইজটা 250 নিয়ে রিফ্লেকশন যে লেয়ারটা রয়েছে এটা অ্যাক্টিভ অবস্থা আমরা এখানে ব্রাশ করবো। এভাবে ব্রাশ করলে একটা ব্লার একটা ইফেক্ট করবে এটার উপরে, যা ঝাপসা 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 হয়ে যাবে এটা। জাস্ট যে শ্যাডোটা পড়ে সেটা কিন্তু শার্প থাকে না, ব্লার করার উদ্দেশ্য আমার এটাই যে এই লেখাটা কিন্তু শার্প দেখা যাবে না, এটা আমাদের কোনো
কিছুর উপর রিফ্লেকশন পড়ে, সেই রিফ্লেকশনটা কিন্তু এত শার্প থাকে না, সেজন্য এটাকে আমি ব্লার করে দিলাম। এভাবে মুভ টু ড্র্যাগ অ্যাক্টিভ করে আমি লেখাটাকে আপ অ্যারোকে চেপে চেপে একটু জাস্ট উপরে লেখাটার সাথে এখানে গ্যাপ ছিল গ্যাপটা আমি মিলিয়ে দিলাম। এবার আমরা যে কাজটা করব, এখানে যে লেয়ার মাস্ক আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে একটা লেয়ার মাস্ক নিয়ে নিব। লেয়ার মাস্ক দিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট নিব, গ্রেডিয়েন্টটা নিব আমি ব্ল্যাক টু ট্রান্সপারেন্ট, যে ব্ল্যাক প্রথমে ব্ল্যাক পরে ট্রান্সপারেন্ট, এভাবে গ্রেডিয়েন্টটা নিব। গ্রেডিয়েন্টটা নিয়ে এখন আমরা যে লেয়ার মাস্ক রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় শিফট কি চেপে কিবোর্ড থেকে এবার ড্রাগ করে লেটারের নিচ পর্যন্ত ড্রাগ করে দেবো। ড্রাগ করে এখানে এখানে ড্রাগ করে নিলে শিফট কি চেপে ধরে আমি মাউসের বাম বাটন প্রেস চেপে ধরে এভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার ফলে দেখা গেছে একটু ব্লার পড়েছে, যাচ্ছে যে লেখার ইমপ্রেশনটা আমার নিচে দেখা যাচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা খুব সহজেই আমরা যে কাজটা করতে পারি এভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে আমার লেখাটাকে যে রিফ্লেকশন হয়েছে রিফ্লেকশনটা আমরা এভাবে বাস্তবসম্মত করে নিতে পারি। এবার আমার যে রিফ্লেকশন লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় কন্ট্রোল শিফট অল্টার ই একসাথে প্রেস করবে। একটা কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করলে আমার সমগ্র যে ডকুমেন্টটা রয়েছে এটার একটা স্ন্যাপশট এখানে তৈরি হয়েছে একটা লেয়ারে। ঠিক আছে, এটা আমি স্ন্যাপশট তৈরি করলাম এই কারণে, আমি কালার চেঞ্জিংটা দেখাবো কিভাবে কালার চেঞ্জিং করতে হয়। তো এই লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় যে স্ন্যাপশট তৈরি হয়েছে সেই লেয়ারটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় আমরা এখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে হিউ অ্যান্ড স্যাচুরেশন অপশনে ক্লিক করব। সে হিউ অ্যান্ড স্যাচুরেশনের যে বক্সটা রয়েছে প্রোপার্টির বক্সটা চলে আসবে। আসলে এখান থেকে আমরা যদি এই হিউ স্লাইডারটা নিয়ে এভাবে ড্রাগ করি তাহলে দেখবো আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ডকুমেন্টের লেটারের কালারও চেঞ্জ হয়ে গেছে, আমাদের যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি সেটা নিজের গ্রেডিয়েন্টের অ্যাপ্লাইও সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে খুব চমৎকারভাবে আমরা এভাবে লেখার উপরে গ্লিটার ইফেক্ট এবং প্লাস্টিক ইফেক্ট, প্লাস্টিকে মোড়া লেখা এভাবে ইফেক্ট তৈরি করতে পারি এবং তার কালারও সহজেই চেঞ্জ করে ফেলতে পারি কিছু টুলস এবং টেকনিক ব্যবহার করে ফটোশপের। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। তো বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, এবং অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সামনে আরও সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো বাংলা টিউটোরিয়াল টিভির চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।